আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি নুরুন্নাই ফরদেশি। বরাবরের মতো আবার চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো চেরি টমেটো গাছের পরিচর্যা এবং দেখানোর চেষ্টা করবো এক একটা গাছ কতটুকু পর্যন্ত লম্বা হয়। বন্ধুরা দেখেন এই গাছটা আমি দেখাবো কত মিটার পর্যন্ত লম্বা হয়েছে গাছটা। গাছটার গোড়া এখানে দেখেন, গোড়া থেকে যদি আমরা মাপটা নিই দেখেন এখান পর্যন্ত 1 মিটার। দুই মিটার, 3 মিটার, 4 মিটার, পাঁচ মিটার। অলরেডি গাছটা 5.5 মিটার পর্যন্ত লম্বা হয়েছে। এখন দেখেন গাছটা কত কত সবুজ দেখেন। এই গাছের আমরা একদম দেখেন শুরু থেকে একদম উপর পর্যন্ত আমরা প্রতিটা ব্রাঞ্চ আমরা কেটে দিই। দেখেন মেন লাইনটা রেখে আমরা ব্রাঞ্চগুলো কেটে দিই এবং গাছটা যখন 2 মিটার পর্যন্ত, 1.5 থেকে 2 মিটার পর্যন্ত লম্বা হয় তখন আমরা কী করি নিচের পাতাগুলো কেটে দিই। তারপর গাছটা যখন আর একটু উপরের দিকে যায় তো আমরা তখন দ্বিতীয়বার মতো আবার গাছগুলোর পাতাগুলো কেটে দিই। এখানে এই গাছগুলি বারবার নিচে করা লাগে, আমরা হয়তো সময়ের অভাবে গাছটা এখনও নিচে করতে পারি না। দেখেন প্রতিটা গাছ 5.5 মিটার, 6 মিটার পর্যন্ত অলরেডি বর্তমানে লম্বা আছে। এই গাছগুলি প্রচুর পরিমাণ লম্বা হয়, 10 মিটার, 15 মিটার পর্যন্ত একটা গাছ লম্বা হয় এবং পাতা এবং শাখাগুলি এই ডালগুলি কেটে দেওয়ার ফলে কি হয় গাছের একদম শুরু থেকে নিচ থেকে একদম উপর পর্যন্ত প্রতিটা টমেটোর একই সাইজ হয়। প্রতিটা টমেটো একই সাইজ। তো এইভাবে আমরা গাছগুলো পরিচর্যা করে থাকি। চেরি টমেটো আমরা কয়েকবার এখান থেকে আমরা চেরি টমেটো উত্তোলন করলাম, তারপরও দেখেন এখনও প্রচুর পরিমাণ চেরি টমেটো। এই জায়গা থেকে আমরা আগে তুলে ফেলছি চেরি টমেটো। গাছের একদম নিচে থেকে উপর পর্যন্ত এইভাবে আসতে থাকে চেরি টমেটো। দেখেন প্রতিটা শাখা ফশাখা ডাল আমরা কেটে দেই।
মেইন লাইনটা স্ট্রং থাকার জন্য, এবং নিচে থেকে উপর পর্যন্ত প্রতিটা টমেটোর একই সাইজ। গাছে প্রচুর পরিমাণ শক্তি আছে। তো বন্ধুরা, ভিডিওটা আজ এ পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিওর জন্য। আজকের জন্য এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।